হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে 18ই ডিসেম্বর 2021। গতকাল অর্থাৎ 17ই ডিসেম্বর 2021 বাঁকুড়া ডিপিএসসিতে একটা লিস্ট প্রকাশিত হয়। সেই কারণে আমাকে কালকে যখন আমি লাইভে ছিলাম, অনেকেই কমেন্ট করছিলেন যে বিষয়টা আমরা একটু জানতে চাই। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এলাম, কারণ আমি ইতিমধ্যেই জানিয়েছিলাম যে ডিসেম্বর মাসে কোনো লিস্ট প্রকাশিত হবে না 738 বা নন ইনক্লুডেড প্রার্থী থেকে। তাহলে অনেকের প্রশ্ন যে দাদা, আপনি কি ভুল বললেন? না, এইখানেই হলো অ্যাকচুয়ালি মিরাক্কেল যে নতুনভাবে কোনো রকম লিস্ট আসেনি। আপনি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন, কিন্তু বাঁকুড়া আমি আসছি প্রসঙ্গে, নতুনভাবে অফিসিয়াল ওয়েবসাইটেও দেখতে পারেন যে কোনো ধরনের নন ইনক্লুডেড থেকে নতুন কোনো লিস্ট প্রকাশিত হয়নি। আবার যদি বলি, 738 তো বাদই দিন, কারণ ম্যাট 1594 আছে, সেই বিষয়টা না মেটলে, যদিও ট্যাগ আছে, সেটা প্রসঙ্গটা আজকের নয়। তো তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, আপনারা একটু যদি পিছিয়ে যান, রিক্রুটমেন্টের সেকেন্ড ধাপে 1752 জনকে নেওয়া হয়েছিল, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচার, এগুলো থেকে নেওয়া হয়েছিল। আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন, বিশেষ করে পার্ট কনভার্ট করা হয়েছিল, এবং সেই টাইমে আমি জানিয়েছিলাম যে কিছু সিট কনভার্ট হতে পারে, এবং সেটা 4000-এর কাছাকাছি বলা হয়েছিল। তারপর আমি বলেছিলাম যে এত সিটে কখনো নিয়োগ হবে না, সেটা নন ইনক্লুডেড থেকেই সেটা মার্ক হবে, অর্থাৎ 500 জনের বেশি বা 700 জনের বেশি নন ইনক্লুডেড প্রার্থী থেকে সুযোগ পাবে না, কারণ গভর্নমেন্টের ইচ্ছা নাই যে কনভার্ট করতে পারে। এক্সামটেড ক্যাটাগরিকে কনভার্ট করে 474, কিন্তু একটা দেখা গেল যে এক্সামটেড ক্যাটাগরি কনভার্ট করা হয়েছে, সেই বিষয়টাও এসেছিলো আপনাদের সামনে। তখন আমাদের মনে একটা আশা জাগলো যে তাহলে এক্সামটেড ক্যাটাগরি থেকেও কিন্তু নিয়োগ সম্ভব বা কনভার্ট করছে, যেটা রীতিমতো এর আগেও পর্ষদ সেক্রেটারি পর্যন্ত না বলে দিয়েছিলেন যে এক্সামটেড ক্যাটাগরি কখনোই কনভার্ট হবে না, সুতরাং হিউজ সিট থেকে যাবে। আমি গ্যাজেট অনুসারে কিন্তু দেখেছিলাম 4000 আসতে পারে। তো তাহলে এখন আমি কি পাল্টাচ্ছি? নয়, আপনারা যদি ভালো করে দেখেন, বাঁকুড়া ডিপিএসসিতে যে লিস্ট মাড়ানো হচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম নোটিশ নাম্বার পাচ্ছেন না আপনারা, অর্থাৎ যতগুলো ভিডিও আপনি দেখেছেন বা যারা ছবি তুলে আমাদেরকে পাঠিয়েছে, তাদের কিন্তু নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন না। আমি একটা ভিডিও বানিয়েছিলাম 23শে নভেম্বর 2021, এবং যার বেসিসে আমি ভিডিওটা বানিয়েছিলাম সেটা হলো 24শে নভেম্বর 2021, যেখানে আমি দেখিয়েছিলাম যে ফেক নোটিশ, এই নিয়ে এরকম একটা আমি কলাম দেখিয়েছিলাম বা আমি পোস্টার দিয়েছিলাম, তারপরে ভিডিওটা আমি বলেছিলাম। পারলে আপনারা ভিডিওটা সেটা চেক করে নিতে পারেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ওখানে আমার প্রশ্ন ছিল 1300, অর্থাৎ 23 তারিখ যে লাস্ট নোটিফিকেশান বার হয়েছিল তার নাম্বার ছিল 1389, কিন্তু 24 তারিখ যে নোটিশ আছে তার নোটিশ নাম্বার ছিল 1406B/BEPE/2021। এত তারতম্য কেন? সেখানেই কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম যে 17খানা ডিপিএসসিতে লিস্ট যাবে, এই লিস্টটা কিন্তু এখানে দেওয়া নাই, অর্থাৎ এই যে 17খানা ডিপিএসসি লিস্ট কিন্তু পরপর ফাটানো হচ্ছে, নতুন কোনো এগুলো লিস্ট নয়, এগুলো আগে থেকে রেডি ছিল। যেই নোটিশ নাম্বারগুলো আপনারা হঠাৎ দেখছিলেন, 17খানা গ্যাপ ছিল। এই 17খানার গ্যাপের যদি মাঝখানে দেখেন, হাওড়া পূর্ব মেদিনীপুরে রিসেন্টলি 15 দিন আগে একটা লিস্ট প্রকাশিত হয়েছিল, যেখানে 24-25 জন মতোকে নেওয়া হয়েছে। সুতরাং এরকম লিস্ট কিন্তু প্রত্যেক ডিপিএসসিতে যাচ্ছে, বাঁকুড়াতে লেটে গেছে, তারা লিস্টে প্রকাশিত করেছে, সুতরাং সেই লিস্টটা। এবার আপনি বলবেন, এরা কি নন ইনক্লুডেড প্রার্থী নয়? এরা অনেকেই আছেন নন ইনক্লুডেড প্রার্থী থেকে, নন ইনক্লুডেড প্রার্থী থেকেই সুযোগ পেয়েছেন, কিন্তু আপনারা যে হিউজ সংখ্যক নন ইনক্লুডেড প্রার্থীর কথা বলা হচ্ছে, ওই যে সম্পূর্ণ নিয়ে নিতে হবে, আপ টু 20,000 নিয়ে নিতে হবে, এই ধরনের কিন্তু নন ইনক্লুডেড প্রার্থী থেকে কোনো নিয়োগ হবে না। এই বিষয়টা কিন্তু আমি বারে বারে আপনাদেরকে, এখনও সেই জায়গাটায় আমি স্ট্যান্ড অর্থাৎ অবস্থান আমার সেই একই থাকবে। এবার পাল্টালে আমি অবশ্যই, কারণ এটা কখনো মনে করবেন না যে আপনাদের অ্যান্টি বা আপনাদের না হলে বেটার, আমি না বেতন দিব না, আপনি পেলে আমি আনন্দ থেকে দূরে সরে যাবো, দুঃখ পাব, এরকম আমার কোনো না। আপনি যদি পান, অনেকেই আমাকে ফলো করেন, আমাকে আমার ভিডিও দেখেন, আমাকে ট্রাস্ট করেন, সুতরাং আপনার ভালো হলে আমারই খুশি। এমনটা নয় যে আপনি ট্রাস্ট করলেন, আমি আমার কথার জোরের জন্য আপনি যা পেলেন না, এটা কখনো হয় না। আর আমার অকাত আপনার অকাত প্রায় সেম লেভেলে, সুতরাং আমার উপর বিশ্বাস করতে পারেন। আমি ইনফরমেশান সঠিক দেওয়ার চেষ্টা করব, যখনই পাল্টাবে, প্রশাসনিক বৈঠক হোক, পলিটিক্যাল চাপ হোক, আন্দোলনের কারণ হোক, যেই কারণে হোক না কেন, যখনই পাল্টাবে আমি অবশ্যই জানাবো। কিন্তু একটা কথা বারবার বলবো, নিউ নোটিফিকেশান ছাড়া 16500 একটাও সিটে
নিয়োগ সম্ভব নয়, এই বিষয়টা আপনি 100% লিখিত নিয়ে নিতে পারেন নিউ নোটিফিকেশন ছাড়া। বারবার আমি এই কথাটা রিপিট করছি। সুতরাং বাঁকুড়ার লিস্ট যেটা হয়েছে সেটা আমি বারবার ক্লিয়ার করে দিলাম, এটা কিন্তু পুরানো থেকে। এবার পরপর যে যখন এসছে, যখন লিস্ট আসছে 15 দিন আগে, সেটা দেখুন 23শে নভেম্বর, 24শে নভেম্বর, 24শে নভেম্বর লিস্ট এলো, তারপরে কিন্তু পূর্ব মেদিনীপুর এলো 15 থেকে 20 দিন আগে রিক্রুটমেন্ট হয়েছে, আপনি খবর নিয়ে ভালো করে দেখতে পারেন। হাওড়াতেও সেম। তাহলে এগুলো কি অনেক পরে আসছে? এটা অনেক পরে এসছে, এইটাই কিন্তু ঘটনাটা ঘটেছে, যেটা কিন্তু আমরা একাধিকজন একাধিকভাবে বিবৃতি দিচ্ছি বা বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমার যতটুকু ইনফরমেশান, আমার যতটুকু খবর বা ট্রাস্ট করেন, আমি কিন্তু এইটাই ভালো করে বিশ্লেষণ করে দেখেছি বা আমি খবর নিয়ে দেখেছি, এই সেই লিস্ট, এটা কিন্তু নতুনভাবে কোনো নোটিফিকেশান ওয়াইজ লিস্ট নয়। সুতরাং আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।